এটা ময়ূরপঙ্খী গরু, ময়ূরপঙ্খী সেটা কি ভাই একটু খুলে বলেন আর একটু। দেন সিং দুটো দেখেন, হ্যাঁ এসব গরু সিলেটালার না কি করে জানেন, এসব গরু 1 লাখ টাকা তো কিনে নেয় রে। কি সুন্দর হরিণের বাচ্চা। আচ্ছা এটা কালার উঠে যাবে না? না এটা মেহেদি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাট থেকে। বন্ধুরা, রাতের বেলা ভিডিও না হলে অনেকের ভালো লাগে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, কেউ বা বলেন যে ভিডিও না দিলে খবর আছে। আর আমিও এক ধরনের গরু পাগল মানুষ, যে এই হাটে না এলে আমারও কিন্তু ভালো লাগে না। যাক, প্রথমেই অনেক কথা বলে ফেলছি মনে হয়। সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে। এই গরুগুলো হচ্ছে আমাদের সিংগাইরের মঞ্জু ভাই। আসেন সামনে আসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই তো মঞ্জু ভাইকে তো চিনছেন, আজকে মঞ্জু ভাইয়ের গরুগুলো দেখবো এবং কেমন দামে বেচা কেনা করছে সেই বিষয়টি তুলে ধরব। গরুর দাম কোন দিকে যাচ্ছে, বাজার কোন দিকে যাচ্ছে সেটিও জানার চেষ্টা করব। মঞ্জু ভাই বলেন, আজকে গরু কয়টা আছে? 14টা আছে। 14টা? জি। সার গরু? হ্যাঁ। 17টা ছিল, 4টা বিক্রি করলাম। 4টা বিক্রি হয়েছে? জি 4টা বিক্রি করছি। আলহামদুলিল্লাহ, ভালো তো। ভাইয়ের 14টা গরু আছে, তাহলে 14টা গরু সুন্দর করে দেখায়। এগুলো কি বড় মাঝারি নাকি কেমন গরু? এটাই আমার এখন মতো আর কি বড় এটাই। আচ্ছা আচ্ছা। এই যে একটা প্রথমে যে গরু দেখা যাচ্ছে ভাই, শীত পড়েছে খুব কড়া শীত, গরুটার মনে হয় লোমগুলো দাঁড়ায় গেছে। তো বলেন, এটা আজকের বাজারে কেমন দামে বেচা কেনা চিন্তা আপনার? দাম 1,15,000 আর কি। 1,05,000 হলে বিক্রি করুন, এর কমলে বিক্রি করুন আর কি। 1,05,000 একটু কমিয়ে আছে। আমরা একটু দ্রুতই দেখাই, এরপরে আর একটা গরু দেখছি একটু। এটা এটা কেমন কি? এটা চাওয়া দাম হলো 90, ঠিক আছে। 83 হলে বিক্রি করুন, 82-83। আচ্ছা, এটা কয় মন হতে পারে? 3 মন আছে। 3 মন? জি 3 মন আছে। তো 3×25=75, 6×5=80, সর্বোচ্চ 80 হয়। এটা তো মানে 25টা মন দিলে 620 কেজি হইল, 650 কেজি ধরেন। ওই 80 আর 82 একখানেই, তাই? জি একখানেই। কিন্তু 3 মনের মনে হয় একটু কম হতে পারে। কম না, 3 মনের 2-5 কেজি বেশি হবে। তাই, তাহলে 82 হলে বিক্রি করবেন। কয় দাঁত হয়েছে এটার? দুই দাঁত। ও বাহ, এইবার সাদা চকচক গরু, অন্তর ভরা গরু। এটা অন্তর ভরা গরু? আপনি না বলেন অন্তর ভরা না, আপনি আর একটা কি জানি বলেন না, ও ডাবল বডি, ডাবল বডি, ডাবল বডি, ডাবল বডি। আচ্ছা ডাবল বডি, মঞ্জু ভাইয়ের ডাবল বডির গরু দেখি, ডাবল বডির গরু, ডাবল ইঞ্জিনের গরু। তবে ছোট সাইজের গরু, আমি বলি যে সুঠাম দেহের গরু। এটা এটা তো দাঁত হয়েছে? হ্যাঁ দুই দাঁত। তো এটা কেমন কি টার্গেট? চাওয়া 75 আর কি, 70 বেচা, 70 বিক্রি করে দিন। কি কয়, ওটা অত বড় 80-82 আর এটা 70? এটা বড় জিনিস আছে, এটা এটা গোছ আছে না? দেন গোছ আছে না? হ্যাঁ। ও এবং খুব বোঝাই যাচ্ছে, দেশাল গরু তো নড়াচড়াটাও বেশি। 70? হ্যাঁ। কয় কেজি হবে গোস্ত? 110 কেজি। 110? আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে ওইটা সেটা বড়ো, হ্যাঁ এটা 65 দিয়ে দিমু। হ্যাঁ 65 দিয়ে দিমু। এ কি কয়, দেখে সেটা বড়ো কিন্তু, সাদাটা 70 আর 65? 65 দিয়ে দিমু। দেন দেন গরুর মধ্যে এটা কি বুঝবেন, দেন ওইটা সেটা বড়ো। হ্যাঁ বড়ই তো, বড়ো। এটা 65 দিয়ে দিমু, তো লাল সবই সুন্দর আছে। হাই হাই, কি বলে, এই তো ধাঁধার মধ্যে পড়ে গেলাম। সাদাটা 70, বাসুরের মতো মনে হচ্ছে, আর এত বড় আমার মতো ভুঁড়ি, বেশ বড় ভুঁড়িওয়ালা গরু, এটা বলতেছে 65। ভাই এটা কয় কেজি হবে গোস্ত? এটা 100 কেজি আছে। আর সাদাটা? এটা 10 কেজি আছে। তাহলে 10 কেজির কম বেশি হচ্ছে এত বড় গরু, তারপরেও বড় লিখে ওটা ভিতরে গোছ বেশি। ও চিন্তা করা যায়, এই যে ডাবল বডি যে বলে, এটা সিঙ্গেল বডি আর এটা ডাবল বডি, বুঝছি আমার অভিজ্ঞতা হচ্ছে। আচ্ছা এটা 70 আর এটা 65, 5,000 টাকা কম, কিন্তু এত বড় গরু। 10 কেজি 5,000 টাকা। ওকে যাই হোক, ভালো লাগলো। 65 হলে যারা দাঁত হয়েছে তো ভাই? হ্যাঁ দুই দাঁত। আচ্ছা, যারা বিভিন্ন আকিকা সাদকা
বা পারিবারিক কোনো অনুষ্ঠান বা অনেকেই হয়তো বা কয়েকজন মিলিয়ে গরু নিতে চান, দেশাল গরুর গোশত, টাটকা গোশত খেতে চান, তারাও কিন্তু দিতে পারেন। আমারও ইচ্ছা হয় মাঝে মাঝে যে এই ধরনের গরু নিয়ে যদি কয়েকজন মিলে জবাই করে ভাগ করে নিতে পারতাম ভালো হতো। এই হাট বাজারের গোশত আমরা যে খাচ্ছি ভাই, কী যে খাচ্ছি, আর আর বলে মানে আর বোঝাতে পারবো না। যাক, এটা বলেন এটা কেমন কি? এটা 67 লি বিক্রি হইব ভাই, চাওয়ার দাম 72। 67 জি, এটা ওটা তো একই রকম কাছাকাছি মনে হয় না? না, ওটা সেবার একটু গোশ বেশি, একটু বেশি আছে রে। খুব মুশকিল ভাই, একটু গোশ বেশি 2000 আওয়ার বেশি, 65-র জায়গায় এটা 67। আসলে এ গরুর মানে বেচা কেনার বছরের পর বছর বছর অভিজ্ঞতা থাকলে তবেই মাত্র এরকম 2000-5000 কম বেশির বিষয় এবং গোশতের বিষয় বোঝা সম্ভব, এছাড়া সম্ভব না। আমার এগুলো মাথায় ধরে না। তো এটা 67 না? এই দেখেন, এই যে গরু, ওটা তো এক সমান সমানই না? হ্যাঁ, এটা দাম হলে তো আপনি চুমকেই যাবেন। চুমকে যাব? হ্যাঁ, এটা দাম শুনলি বাদে দাঁড়ান, আগে বলবেন না, আমি দেখি। এটা তো পেটটা তো বড়, ভরি বড়, তো বলেন দেখি কীভাবে চমকে যায়। তাহলে আপনি বলেন ওই যে ওই যে অক্ষে ওই যদি 67 হয় তাহলে এটা কত হইতে পারে আপনি বলেন দি, তারপর আমি তো বলুন। এই তো একটা বিপদে ফেলে দিল, ওটা 67 হলে এটা কত বলবো? না, এটা একটু কম হবে। কিরম কম হবে? কিরম কম হবে? এখন যেহেতু আমাকে বলছেন আমি একটু টার্গেট করে বলবো, 67 যদি হয় ওটা ছিল 65, এটা তাহলে 61-62 নাকি 60? এটা আপনি 55 দিয়ে দিমু, 55 দিয়ে দিমু। দেখছেন গরু তো হুমান হুমানি দেখা দিতেছে না ভাই, 55। লোকজন আমারেক যে কি বলবে, 55 তাহলে গোশত কতটুকু ধরা হবে? গোশত 90 কেজি আছে। 90 কেজি? ও, দাঁত হয়েছে তো? দুই দাঁত। আমার মাপ ফেলে গেছে, 55 না? আটটা একটা কাস্টমার যদি 70 দাম চাই তাহলে গোপর গোপর 65,000, 60,000। হ্যাঁ সেটা ঠিক, এটা অন্য ধরা খাই যাইব কিনবে, আমার কাছে ধরা খাই, আমি দামি 57,000। আচ্ছা, এটা কম হওয়ার পিছনে কারণ কি? মানে পেটটা বড়, শরীরে কষ্ট কম, এটা আগা গুড়ো আর শোল মাছের মতো, মানে ওটা ভরা গুরু। হ্যাঁ, আর এটা হলো এটা মানে এটা ভিতরে মাল মিটার কম, সারা সারা গুরু। হ্যাঁ, মানে এখানে হার আছে, পেটটা বড়, ওইদিকে সামনে তেমন গোশত নাই, এই জন্য না? জি জি, এটা 55 জি। আসলে বোঝা খুব মুশকিল, গরু বড় হলেই যে খুব বেশি কিছু হবে। এটা আবার ছোট, এটা লাগবে 62,000। এটা 62? এটা 62। এটা 55-এর চেয়ে ছোটই, কিন্তু আচ্ছা গরুর সামনে পিছনেও বুঝতে হবে, সামনের দিকেও মোটা থাকতে হবে, হার মানে কি বলে রানগুলো, রানে গোশত থাকতে হবে। এটার পাশাও সেকুন, আগাও সেকুন, মাঝখানে তো আর কি আপনার মতো যে বুড়িটা আর কি, আর এটা শৈল মাছের মতন জেনে আছে, শৈল ঘষি আছে। আমার এই ভুঁড়ি নিয়ে বড় বিপদে, সবাই এই ভুঁড়ির উপরে চোখ, কী আর করবো? আমি চেষ্টা করতেছি এই ভুঁড়িটা একটু কমানোর জন্য, তাহলে হয়তো বা হাটের ব্যাপারী ভাইদের সঙ্গে আমার কথা বলতে সুবিধা হতো যে না আমার ভুঁড়ি নাই। এবার বলেন যাক, এটা কত তাহলে? এটা 62 বিক্রি করি। 62? চাওয়ার 65-62 বিক্রি করি। কয় কেজি গোশত হবে ভাই? এটা 100 কেজি আছে ভাই। 40-40-80-85-90-100? জিতে সেটা তো বড় গরু আরো না, এইসব গরু নিয়ে পালে পাইলে শিকারে বানাইবো, ওটা খাওয়ায় শক্তি বানাইবো, তারপর নাড়াই ধরার জন্য ওই শিং দিয়ে পাগল হয়ে নেবো। ওই শিং দুটোর দাম আছে 1-2 লক্ষ টাকা। আপনার কাছে আমার কাছে দাম নাই, কিন্তু সিলেটালার কাছে দাম আছে। আচ্ছা, ময়ূর পঙ্খী গরু? হ্যাঁ জি, এটা ময়ূর পঙ্খী গরু। ময়ূর পঙ্খী গরু, দুইটা শিঙের দাম 2 লক্ষ টাকা রে? হ্যাঁ, এটা 2 লক্ষ টাকা, দুইটা শিঙের দাম। শিঙের দাম আর একটু কমানো যায় না, এই ধরেন 1 লক্ষ? হ্যাঁ, কাছে তাই, ওই 2 লাখই মনে করেন। এটা মনে করেন যদি এটা নারা একবার জিততে পারে, মনে করেন ওটা এটা গরুর দাম আছে 2 লাখ টাকা, কিন্তু আমার কাছে তো এটা 60,000 টাকা। এটা কত? 60 হলে দিবেন? 60, আর 2000 কমে দিবো, 58 দিয়ে দিবো। 58 দিবে? জি,
আর সিলেটেলার কাছে দুটো একবার নারাজ দিতে আছে, এটা 2 লাখ টাকা কিনে নিয়ে যাইব। এটা গোস্ত কত কেজি হতে পারে? এটা 85 কেজি পাকনি বাড়তে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো লাগলো। এরপরে ধীরে ধীরে আমরা ছোটোর দিকে যাচ্ছি মনে হয় একটু। হ্যাঁ, এই একই সাইজ। আচ্ছা, এই যে কাজলা কালার গরুটা, হ্যাঁ কাজলা কালার, এটা আবার ওই যে শোল মাছ না কি জানি বললেন, সামনে পিছনের অনেকটাই সমান, একই আগে গরু একই, মনে করেন শোল মাছের মতো আর কি, কোনো ফাঁপা নাই। এটা কত কি চিন্তা ভাবনা? এটা 60 টাকা বিক্রি করুন। 60? জি। বাহ বাহ, ভালো লাগলো। 60,000 আপনারা দেখলেন, সাদা কালার, কাজলা কালার বলছে 60,000। আচ্ছা, এই দেন ফুমালা গরু, এটা মনে করেন দেখেন বডি, দেখেন বডি হলে কিন্তু ছোট তো। হ্যাঁ ছোট, কিন্তু ওই যে পাঁচড়া দেখছেন, পাঁচড়া দেখছেন, এটা 60। এটাও 60? জি এটাও 60। ওটার সে কিন্তু এটা ছোট একটু, কিন্তু জোড়া কিটি আর কিনা আমার। আচ্ছা, তারপরে 60,000। এই দুটো গরু একবারই আসলো, দেন একই মাথা, একই কালার, একই সোজ, একবারই বলছে। গোশত কি 70-75 কেজি? না বেশি আছে। 80? না বেশি, 80 কেজি বেশি হবে। হ্যাঁ 90 কেজি করে আছে। আচ্ছা আচ্ছা, এরপরে এটা 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 95 দিয়ে দেবো। এটা দুর্বল বডি? না এটা দুর্বল বডি না, এটা আর কি পশম, এটা দুর্বল আর কি, পশম দুর্বল। মানে এটা এটা 55? এটা 55। বাহ বাহ, ভালো লাগলো। 55, এই যে এরপরে এটা, এই যে এটা এটা চাওয়া দাম 55, এটা 50 দিয়ে দেবো। 50? 100 টাকা কমলে হবে না। জি মাশাল্লাহ, 50,000 দেখছি। এটা মোটামুটি 60-70 কেজি গোস্ত? এটা মধ্যে গোস আছে আপনার অর্জন 2 মণ। 2 মণ? জি। না 2 মণ হবে না ভাই, বডি গোস কমা দেন না, ওই টাইট কত একবারে আগে করে একভাবেই বুঝি না, যদিও তারপরে চেষ্টা করলাম বোঝার। এই যে গরিবের বন্ধু, গরিবের বন্ধু কত? 30,000? 30,000 না, ওর আট জলে বেশি। 100? আজকে এটা জোড়াটা বিক্রি করছি 45। আচ্ছা, এটা 45 দিয়ে দিবো। এটা দাঁত একবার কয়খান জানেন? কয়খান দাঁত? একবার 4। সার খান এই গরুর দাঁত? কয়খান দাঁত? আচ্ছা আচ্ছা, এটা তো খালি গরুর ফ্রেম দেখা যাচ্ছে ভাই, অনেকটা ছাগলের মতো পাজিউ, খুবই পাজি হারে, তাই না? হুম, মাথাটা তো আবার দেখা যাচ্ছে অনেক বড়, মাথার শক্তি আছে, খালি মনে করেন খালি গুতে গুতে আর খালি ফালা। আচ্ছা, তো লাস্ট কত এটা? 40? না 45। 45? হ্যাঁ, আপনার খাতিরে কোনো ভাই বেদা আছে তাহলে 1,000 কমিল দিয়ে দিন। এটা 1.5 মণ গোস্ত হবে, 60 কেজি? না এটা কিন্তু গোস আছে আপনার 65 কেজি। 65 কেজি? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ময়ূর পঙ্খি গরু দেখছেন তো? হ্যাঁ। এই যার একটা আছে হরিণের বাচ্চা। ও হরিণের বাচ্চা, এ ভাই সত্যি তো হরিণের বাচ্চা? এ ভাই শোনেন শোনেন, হরিণ বিক্রি করা কিন্তু নিষেধ। নিষেধ? হ্যাঁ জি। গাবতলিহাটে হরিণ আছে, এটা যদি জানতে পারে প্রাণী সম্পদ, তাহলে আপনারাও ধরবে আমারও ধরবে যে ভাই এই যে হরিণ না, মানুষ তো কানা না। হ্যাঁ, এটা চেহারা আর কি হরিণের বাচ্চা, এটা হলো গরু কি বলে, এটা তো হরিণ, সিংহ হরিণের। হ্যাঁ হরিণ তো সিংহ তো, মানে গরু এটা মানে নাম ছিল হরিণের বাচ্চা, নাম কানিয়েও তো দেখতেও তো হরিণেই, হরিণ মনে হচ্ছে। এটা একটা মেয়ে সাজাইছে, হ্যাঁ যার বাচ্চা পালছে, হ্যাঁ ওই মেয়েটা খুব শকিন্দার। হ্যাঁ, কোন কোন মানুষের যে হাতে মেহেদি লাগাই দিতে, হ্যাঁ হ্যাঁ সাজা কাজা, হে হে তার বাড়ির গরুটা সাজাইছে। হে মরণ রে, হ্যাঁ বাচ্চা এ গরুকে, সাদা গরুকে সুন্দর করে সাজা হরিণের বাচ্চা বানাইছে। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন, আমার কাছে তো মনে হচ্ছিল হরিণের বাচ্চা শুধু খাড়া দুটো লম্বা শিং নেই। তো ভালো লাগলো, হরিণের বাচ্চা দেখছেন কি সুন্দর হরিণের বাচ্চা। হ্যাঁ তো বলেন হরিণের বাচ্চা কেমন কি চিন্তা ভাবনা? দাম হলো একবারে 47। 47? জি। ওই 2,000টা মাইনাস করতে পারুম আপনার খাতিরই, 45 দিতে পারুম, কোনো দামা দামি হবে না। দাম আইসি কাস্টমার আসবো, দাম 50, আর যদি কেন বা দামা দামি করলে আমি কই দেন একবার 45 নিতে পারবো। বাহ, আমার কিন্তু পছন্দ হয়েছে হরিণের বাচ্চাটা, যে 45,000 লাস্ট। তো দাম যাই হোক কিন্তু চেহারা সুন্দর, সব মিলিয়ে ভালো লাগছে হরিণের বাচ্চাটা। ঈদের সময় হলে এগুলো গরুর কিন্তু অনেক চাহিদা থাকে, আপনারাই নিতে চান, আমারও খুব পছন্দ। বেশিরভাগ আল্লাহর রহমতে এই এই গরুটা বেশিরভাগ যাই বগুন জায়গা জানে কোথায়? ফরিদপুর খাজা বাবা দরবারে। না ওটা ঠিক নেই, হাটে কে আসবে না আসবে তো, মানে এই যে আত্মশিয়ালা নিয়ে যাবে সুন্দরী জন্য, এটা এটা জোড়াটা নিছে। আচ্ছা, এটা কালার উঠে যাবে না? না এটা মেহেদি, পরে উঠে দেবো। আচ্ছা আসেন, ভালো লাগলো।
আজকে আপনার ছিল 14টা গরু, 18টা ছিল, 4টা বিক্রি করেছে আর কি। তো 14টা গরুই দর্শক আপনাদেরকে একটু দেখালাম এবং দামও জানালাম, বিশ্লেষণ করবেন আপনারা যে দাম কম না বেশি না কি অবস্থা। তবে আপনার কাছে জানতে চাই এখন মোটামুটি কত হাজার টাকা মনে আপনারা বিক্রি করছেন? 26 ইঞ্চি দিতে বললাম না ভাই, জি আমি একদিন 24 করে দিয়েছেন, 26 ইঞ্চি দিতে বললাম না। এর আগেও তো গত সপ্তাহে তো দেখলাম ওই রকমই 26 এর কথাই বলছেন। হ্যাঁ 26ই লাগবে, 25-26, 25-26 এই কমে দেওয়া যায় না। না আবার এই যে কতজনে কয় কি ভাই গাই নেব, ঠিক আছে না, এখানে মনে করেন গোস্তের দাম তো একই, গায়ের গোস্ত কি আর দামের গোস্ত কি, হাড়ের গোস্ত গোস্তের দাম কিন্তু একই। কত কাস্টমার না বুঝে কয় কি ওই গায়ে আতর লম্বা ছিল দেহে বড় দেহে কয় কি গাই নেব, কিন্তু এটা বুঝে না তো বড় দেহ, কিন্তু এটা এই ওজন এটা গাই নেবে এত বড় লাগবে উসে। আচ্ছা বলুন তো বাজার কোন দিকে যাচ্ছে, বাজার কি সামনে একটু কমবে না? কমলে মনে করেন একবার ঈদ পরে, রোজার ঈদের পরে যায় যদি একটু কমে, তারপরে ভাই গোসের দাম একবার 700 টাকা হয়ে গেলে আর ওই কি দাম কি কমে এখন, আর খাদ্য খাদ্য সবই দাম বাড়তি। ওই যে আমার বাসায় দেখলাম মিষ্টি কুমড়ে প্রথম কিনছি হলো আপনার পিস কিনছি হলে এত পিস কিনছি হলো 16-17 পিস, আর এখন 22টা কেজি লাগে। বন্ধু ভাই সুন্দর সুন্দর গরু দেখালেন, আপনার মোবাইল নাম্বার বলেন দর্শকদের। 0107-6-6-00-43-43-118-118 জি। আচ্ছা ঠিক আছে, দর্শক বন্ধুরা নিশ্চয় দেখে শুনে আপনার সঙ্গে কথা বলে নেবে। এই নাম্বারটা করলেন ঠিক আছে, মনে করেন কালকে 12টা বাজে একটা কাস্টমার আছে, আইসা গরুর দাম কইছে হলো কি নাই ভাই আমার হলো 1,07,000 আন কি নাই, এগুলো দাম কইছে 80,000, রাগ করে কি করছে ভাই ঘুমে যে ঘুমাই হয়েছি, উনি হার আট বইরে ঘুরতে 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 ওই গরু দাম আছে 1,30,000, পরে কি ফজরক আজান দিছে হয়ে গেলে আমার মোবাইলে ফোন দিছে কয় ভাই সরি ভাই আপনি হাতে ভাই ফাউল দাম কইছি আপনি নিচে নামেন আমার গরু দেন, পরে আসে কি কিছু কইছে হ্যাঁ সে লাস্টে 10,000 বিক্রি করে দিছি, বেচারা গোজ বানাই দিছে আমার ফোন দিছিল কয় ভাই গোজ বানাই রাত্রে আমি আসতেছি হ্যাঁ আবার আজকে দুইটা নিব। তাহলে ভাই মনে আমরা ভাই গরু বেঁচে খাই ভাই আমাকে বাটপা সাতটা গুলি একদিন ঢিল তোর করা যাবো না, এই যে গোসের কথা কই দিব এটা 3 মণ হইব, এটা 3 মণ ধরব না বাসা যেতে পারবো বকা দিয়ে পারবো অবশ্যই বুঝলেন না। তারপর ভাই বুবা দিন ভাই না বুঝে যদি এক কথা কয় তাহলে ভুল হইব ভাই, বুবা দিন ভাই 5 কেজি বাড়তেও পারে আবার 2 কেজি কমতেও পারে, এটা ভিতরে তো আমি তোর মাই বানি নেই, এই করে আমি পাগনি করলাম 90 কেজি হইব, এমন আছে যে টাইট আছে ভিতরে মাইনে গেলে বলে এটা কিন্তু 100 কেজি হইতে পারে, আমার তো ওই বিচারা ফোন দিব না ভাই 100 কেজি হয়েছে, আর যদি 2 কেজি কম পড়ে 3 কেজি কম পড়ে তাহলে ওই যে ভাই ভাই গোসের কথা কিনা ভাই বুবা দিন 2-1 কেজি কম হইতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কাছ থেকে বেশ মূল্যবান কথা শুনলাম এবং সুন্দর সুন্দর গরু দেখালেন, ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ভাই। হ্যাঁ সব আমার আমার কাছে আইলে বদির সারা আছে। আচ্ছা আচ্ছা সেটা তো বলেছেন আপনি, অবশ্যই দর্শকরা সেটা চিন্তা করবেন। আসি ভাই, হ্যাঁ দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি, কারণ বন্ধুবার সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখালাম, একটা ওজনের ধারণাও কিন্তু আমরা দিয়েছি, আপনারা যারা নিতে চান অবশ্যই আসবেন নিজের চোখে দেখে শুনে দরদাম করে তারপরে গরুগুলো নেবেন, বরাবরই কথাগুলো বলি আজকেও বললাম, তো আর কথা নেই এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।